ছাত্রছাত্রী সান্নিধ্যে খুব ঘনিষ্ঠভাবে এসেছি, তাদের সঙ্গে যখন খুব কাছ থেকে মিশেছি, বিশেষ করে বর্তমান প্রজন্মের কাছে, তখন দেখেছি দেশাত্মবোধ এবং ঈশ্বর প্রেম এই দুটোর চরম ঘাটতি দেখা যাচ্ছে এই বর্তমান সময়ে। প্রকৃত চাঁদের বুড়োবুড়ি নামক গ্রন্থটি প্রকাশিত হচ্ছে মাননীয় নরেন্দ্রনাথ দাস মহাশয়ের রাজদ্বারা। চম্পাগড়ের চুপ কথা, চম্পাগড়ের চুপ কথা প্রকাশিত হল পত্রিকা। বছরে দুবার তোমার করে টিকে থাকে এতদিন পর্যন্ত, এটা আমাদের কাছে একটা অবাক কাণ্ড। কবিতা আমার নীরব নৃত্য, কবিতা আমার নীরব বচন, সুধাকৃষ্ণা বুলেটে আমার কবিতা হাতে করি এসো
জীবনে একটা স্মৃতিধারক কবিতা রচনা। এখানে আমি এসেছি আমার ছেলেকে নিয়ে এসেছি। আমার মনে হয়েছে যে আগামী দিনে আমার ছেলের ভালো থাকা এবং সমাজকে ভালো রাখার এটা একটা রাস্তা, এবং এই রাস্তাটুকুই ওখানে হাতে নিয়ে এসেছি। মাধ্যমে এবং পাঠক আমরা এই যে মিলন উৎসব, এই মিলন উৎসব হচ্ছে এসো সবাই বিভেদ ছেড়ে এই কামনা সবাই করি, সবাই যেন মিলে মিশে ফের ফিরে থাকতে পারি। কিছু কিছু কথা এমন ভাবে আছে যে সাহিত্য সংসদ সবাইকে নিয়ে চলছে, ছোট্ট কিন্তু বাচ্চা গুলো সবার সময় অলোক রাজ অসহায় স্ত্রী জেনারা অলোক রাজি বাঁচায় রাজ। Thank you.
মানুষের কাছে সাহিত্যপ্রেমী মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছে। সবাইকে পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি।